আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই বেশ ভালো আছেন। আজকে একটা মজাদার রেসিপি নিয়ে সবার মাঝে চলে আসলাম। নর্মালি আমরা পুডিং কিন্তু সবাই কম বেশি তৈরি করে খেয়ে থাকি, কিন্তু এই জেলো পুডিংটা কত মানুষ খেয়েছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা এখনও এই জেলো পুডিংটা তৈরি করে খাননি, তারা অবশ্যই আমার রেসিপিটি দেখে তৈরি করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কেমন লেগেছে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে এবং এই মজাদার জেলো পুডিংটি কীভাবে তৈরি করতে হয় চলুন দেখে আসি। বাচ্চারা এই পুডিংটি অসম্ভব পছন্দ করে থাকে। পুডিংটি তৈরি করার জন্য প্রথমে আমি যে জেলোগুলো দিয়েছি সেটা তৈরি করে নিব। জেলো পুডিংয়ের জেলো তৈরি করার জন্য প্রথমে একটা পানির মধ্যে কিছুটা একটা কড়াইয়ে কিছুটা পানি দিয়ে তার মধ্যে স্বাদ মতো চিনি আর দিয়ে দিলাম ফুড কালার। প্রথমে আমি সবুজ কালারটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি আর দিয়ে দিচ্ছি স্বাদ আগার আগার পাউডার 1 টেবিল চামচ পরিমাণ। এর পরিবর্তে আপনারা যে কোনো পাউডার ইউজ করতে পারেন, যেমন চায়না গ্রাস ইউজ করতে পারেন আর জেলোটিন পাউডার ইউজ করতে পারেন। এবার এটা বলক চলে আসলে এটা যেই পাত্রে আপনারা সেট করবেন সঙ্গে সঙ্গে সেই পাত্রে ঢেলে দিতে হবে, না হলে কিন্তু এটা জমাট বেঁধে যেতে পারে। এবার ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা হয়ে এটা জমে গেলে আপনাদের সাইজ মতো এটাকে কেটে নিতে পারেন। এবার চলে যাচ্ছি মূল রান্নার দিকে। কিছুটা পানির মধ্যে আমি আগার আগার পাউডার দিয়ে নিলাম 1 টেবিল চামচ থেকে একটু কম পরিমাণে। এটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটা মেশানো হয়ে গেলে গরম থাকা অবস্থায় যে পাত্রে পুডিংটা সেট করবেন অর্থাৎ যেগুলো পুডিংটা তৈরি করবেন সেই পাত্রেই এইটা ঢেলে দিতে হবে। ঢালার সঙ্গে সঙ্গে আগে থেকে অবশ্যই সবগুলো জেলো পুডিংয়ের যে জেলোটা সেটা তৈরি করে নিতে হবে। সবগুলো জেলি আমার আগে থেকে তৈরি করা আছে, তো আমি 2-3টা কালারের জেলি ইউজ করেছি এখানে, কমলা, লাল আর সবুজ। সবগুলো কালার দেয়া হয়ে গেলে আমি এভাবে একটু চামচ দিয়ে সেট করে নিচ্ছি পুরোটা। তারপর যে পানিটা আরেকটু আছে অর্ধেকটা পানি আমি নিচে দিয়েছি, তারপর এগুলো সেট করে বাকি অর্ধেকটা পানি আমি উপরে দিয়ে দিব। তো এটা ভালো করে একটু সেট করে নিচ্ছি চামচের সাহায্যে, একটু জাতা দিয়ে নিচ্ছি। আপনারা যদি নিচে আগে পানিটা না দিয়ে জেলটা দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু জেলটা সেট হতে পারবে না নিচে থেকে। দেখা যাবে যখন আপনারা জেলো পুডিংটা ঢালবেন তখন এটা জমবে না। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর এটা আমি এখন ঢালবো। ওভাবে রেখে দিলে কিন্তু এটা ঠিক এভাবেই জমে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন জমে গেছে। এবার চারপাশে 4টা এরকম কাঠি বসিয়ে দিচ্ছি। কাঠিটা বসালে এটা ঢালতে সুবিধা হবে তাই কাঠিগুলো বসিয়ে দিলাম। এবার এরকম একটা প্লেট নিয়েছি, প্লেটটাকে উপরে দিয়ে দিব। তারপর এটা কীভাবে ঢালছি একটু খেয়াল করবেন, প্লেটটা উপরে দিয়ে জাস্ট বাটিটা উল্টে নিচ্ছি, তাহলে কিন্তু ঢালা হয়ে যাবে। জাস্ট উপর থেকে এবার বাটিটা তুলে নিচ্ছি। দেখতে দেখতে কিন্তু তৈরি হয়ে গেলো আমাদের জেলো পুডিং, আর দেখুন কী সুন্দর হয়েছে। এবার চারদিক থেকে কাঠিগুলো যে দিয়েছিলাম সেই কাঠিগুলো বের করে নিচ্ছি। তৈরি হয়ে গেলো আমাদের আজকের রেসিপি জেলো পুডিং। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো এখানে শেষ করছি, নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।